এবারে একেবারে ভিন্ন রোনালদোকে দেখলো ফুটবল বিশ্ব। উদারতা আর সততার অন্যতম দৃষ্টান্ত তৈরি করলো ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিপক্ষের ডিবক্সে ফাউল আদায়, পেনাল্টি পেলেই তা দ্রুতই গোলে পরিণত করা যার নিয়মিত অভ্যাস, সেই রোনালদোই কিনা এবার ভিন্নভাবে নিজেকে বিশ্বের সামনে উপস্থাপন করল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রোনালদো। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে তিনি আল নাসরের নন, পার্সেপোলিসের ফুটবলার। রোনালদোর পেনাল্টি ফিরিয়ে দেওয়ার ম্যাচে ইরানের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসর। জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তার দল। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় মিনিটে। বল পায়ে আক্রমণে উঠে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনালদো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান, তবে হাতের ইশারায় প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে রোনালদো ফাউল বিবেচনা করতে নিষেধ করেন। দাবি করেন এটা ফাউল ছিল না। এরপর চীনা রেফারি মানিং মনিটরে দেখে তার সিদ্ধান্ত বদল করেন। ম্যাচের শুরুতে রোনালদো উদারতা দেখালেও খানিক বাদেই আল নাসরকে বেকায়দায় পড়তে হয়। ডিফেন্ডার আলি লাজিমি 17 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় রোনালদোদের একজন কম নিয়ে খেলতে হয়। এ কারণে নিজেরা গোল করার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি মনোযোগ দিতে দেখা যায় আল নাসরকে। লক্ষ্যে স্বাগতিক পার্সেপোলিসের 4 শটের বিপরীতে আল নাসর নিতে পারে মাত্র 1টি শট। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেই ই গ্রুপের শীর্ষে থেকে নকআউটে পৌঁছে যায় রিয়াদের ক্লাবটি। এ ম্যাচ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো, যেখানে শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।